ভাইয়া হলো আমাদের কাছ থেকে ইয়ে নিল ক্যারট লাড্ডু, কেমন হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। প্রায় 2 থেকে 3 মাস হবে মনে হয়, আমার আসলে তারিখটা মনে নেই কতদিন হবে যে ব্লগ দিচ্ছি না, প্রায় 3 মাস হবে ব্লগ দিচ্ছি না। তো অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো আমাদের জন্য বা আমার জন্য খুবই খুশির একটা সংবাদ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আর ভিডিওগুলোও শেয়ার করি। তো এটা হচ্ছে যে মিষ্টি টিষ্টি দেখছেন আমি সুন্দর করে প্যাকিং করছি, এগুলো হচ্ছে মেলার জন্য আমি তৈরি করেছিলাম। আমরা একটা মেলা অংশগ্রহণ করেছিলাম, সেটা আপনারা ভাবির ব্লগে দেখছেন। সেই কিছু ভিডিও মানে সেই মেলার ভিডিওগুলো আমি রেখে দিয়েছিলাম বা আমার মোবাইলে ছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম যে এখন শেয়ার করি আর আমাদের খুশির সংবাদটাও আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের খুশির সংবাদ হচ্ছে আবারও মেলা হতে যাচ্ছে। তো ওইটা ছিল উইয়ের পক্ষ থেকে, গত আবার যে মেলা আমরা অংশগ্রহণ করেছি ওটা উইয়ের পক্ষ থেকে, উই হাট বাজার মেলা হয়েছিল, সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম। এবার হচ্ছে মেলাটা হচ্ছে এনটিভির পক্ষ থেকে, এনটিভির 21 বছর পূর্তি উপলক্ষে ঈদ ফেস্টিভ্যালের একটা মানে মেলার আয়োজন করা হয়েছে। তো ওইটাই আমরা উইয়ের থেকে, আমরা উইয়ের উদ্যোক্তা হয়ে আমরা সবাই অংশগ্রহণ করছি। এখানে বাংলাদেশ থেকে কিছু শিল্পী আসবে, আপনারা স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন। এই যে ছবিটার মধ্যে অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার সময় সব কিছু দেখা আছে, আপনারা একটু পজ করে তারপরে দেখে নেবেন। মেলাটা হতে যাচ্ছে 6 আগস্ট হোটেল ইন্টার কন্টিনেন্টাল। তো আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আর এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিট কাটতে হবে না বা কোনো পেমেন্ট করতে হবে না, একদম সম্পূর্ণ এন্ট্রি ফ্রি, যে কেউ আর কি এখানে প্রবেশ করতে পারবে, কোনো টাকা লাগবে না। আপনারা নির্দ্বিধায় সবাই চলে আসবেন, যার যার পরিচিত মানুষ আছে তাদেরকে নিয়ে আসবেন। তো মেলাটা শুরু হবে 12টা থেকে, মানে দুপুর 12টা থেকে একদম রাত 10টা পর্যন্ত মেলাটা আর কি থাকবে। তো এর মধ্যে আর কি আপনারা যে কোনো টাইমে আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী চলে আসতে পারেন। আর যেহেতু এনটিপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, তো বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো শিল্পীরা আসবে, এখানে গান হবে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সংবাদটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে আমরা আবারও মজার মজার খাবার নিয়ে মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছি। তো আপনারা যারা দূরে আছেন তারা কিন্তু অনেক মজার মজার খাবার আপনারা নিতে পারছেন না, তো এই একটা সুযোগ, আপনারা চলে আসবেন, আপনারা খেতেও পারবেন, আবার পার্সেল করে কিন্তু বাসায় নিয়েও যেতে পারবেন। এখানে কিন্তু আরও অনেক আপুরা যাচ্ছে, আমাদের উইয়ের উদ্যোক্তারাই হচ্ছে প্রায় 11 থেকে 12 জন আমরা যাচ্ছি। আর হচ্ছে বাইরে তো আরও অনেক স্টল থাকবে, অনেক মজার মজার খাবার, সবাই অনেক মজার মজার খাবার নিয়ে আসবে। আপনারা আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এনটিপির পক্ষ থেকে যেহেতু এই মেলাটার আয়োজন করা হয়েছে, এটা এনটিপি ওদিন আর কি ওইটা সরাসরি লাইভে এনটিপিতে দেখানো হবে, এবং এনটিপির পক্ষ থেকে বাংলাদেশ থেকে কিন্তু বেশ কিছু শিল্পীও আসবে, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অনেক ভালো লাগবে আর কি। তো এবারও কিন্তু আমি মজার মজার খাবার নিচ্ছি। তো আমি নিচ্ছি হচ্ছে প্রথমে বলি হচ্ছে চটপটি, তারপরে হচ্ছে থাকবে হচ্ছে পাটিসাপটা পিঠা, তারপরে মিক্সড আচার, যেটা আম তেঁতুল আর আমড়া দিয়ে আমি করি মিক্সড আচার। তারপর হচ্ছে এবার হচ্ছে গতবার নিয়েছিলাম গোলাপ জামুন, এবার কালো জাম নিব। তারপরে হচ্ছে নিব হচ্ছে হালিম, তারপরে আরেকটা আছে রসমালাই, রসমালাই তো অবশ্যই থাকবে কারণ রসমালাইটা খুব পছন্দ করে অনেকে।
আর হচ্ছে থাকবে ঘুগনি থাকবে, তারপরে বুট ভুনা থাকবে। তো এই তো এই কয়েকটা আইটেম নিয়ে আমি যাচ্ছি। তো আমার হাতের খাবার যারা খেতে চান বা পছন্দ করেন চলে আসবেন। আর আর অনেকেই তো অনেকেই অনেকে মানে আমাদের আপুরা কিন্তু অনেকেই অনেক মজার মজার খাবার নিয়ে যাবে ওখানে। তে হেরি বিরিয়ানি সব কিছুই আপনারা পাবেন, খুব মজার মজার খাবার। তো সবাই চলে আসবেন, আশা করি সবার হাতের খাবারে আপনারা খেতে পারবেন। অনেক ধরনের পিঠা আসবে, তো আমি শুধু পিঠার মধ্যে পাটিসাপটা পিঠাটা নিব ইনশাল্লাহ। তো এই তো এই আর কি, গতবারের মেলার ভিডিওটা দিলাম আর এবারের মেলার ঘোষণাটা দিলাম আর কি। তো গতবারের বিয়ে মেলার ভিডিও এগুলা তো এই আর কি। তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা খুশির সংবাদ। আমরা উইয়ের উদ্যোক্তা হিসেবে আমরা ওইখানে অংশগ্রহণ করতেছি। তো উইয়ের উদ্যোক্তা হিসেবে কিন্তু আমাদের একটা বেনিফিটও আমরা পাই। তো সেজন্য উইয়ের প্রধান নিশাপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা আসলে খুবই উপকৃত হই উইয়ের মাধ্যমে। আমরা উইয়ের উদ্যোক্তা হিসেবে যে কোনো জায়গায় আমরা যাই না কেন, আমরা কিন্তু একটা বেনিফিট পেয়ে থাকি। তো এই আর কি, তো আপনারা সবাই আসবেন। আর পোস্টারটা তো যে এটা ছবিটা দিয়ে দিলাম, ওখানে সব কিছুই দেওয়া আছে কখন, মানে 6 তারিখ, এটা 6 তারিখ একদম। এখানে কিন্তু কোনো টিকিট টিকিট লাগবে না, একদম এন্ট্রি ফ্রি। তো আপনারা যে কেউ এখানে চলে আসতে পারবেন, কোনো টাকা লাগবে না বা টিকিট কাটা লাগবে না, এমন কোনো ঝামেলাও নেই, কোনো ঝামেলাই নেই। এখানে সবার জন্য একদম ফ্রি উন্মুক্ত। তো এই আর কি, তো আপনারা দেখতে থাকুন। আশা করি আপু আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক দেখার ইচ্ছে ছিল আপু, আলহামদুলিল্লাহ আপনাকে দেখতে পেলাম। রসমালাই আছে, রসগোল্লা, তারপর হচ্ছে গোলাপজামুন, আর হচ্ছে চটপটি। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ঝাল বেশি তাই দেশের মানুষের টানে চলে আসছে। আপনারা অনেক মিস করি, আপনারা সবাই একসাথে অনেক জায়গায় যান, দেখা অনেক মিস করি। এরপরে বাসায় আসবা, এখন মেলা আসছে পরে বাসায় আসবা। হ্যাঁ থাকবা, ভাইয়া তাহলে একটু রিভিউটা দেন। ভাইয়া হলো আমাদের কাছ থেকে ইয়ে নিল, ক্যারট লাড্ডু, কেমন হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে ভাবি এখানে এখন ফুচকা দিচ্ছে, এই যে ফুচকা চলতেছে এখন ভাবির। আলহামদুলিল্লাহ তো গত মেলা কিন্তু আমরা আসলে সবাই যা যা খাবার নিয়েছি সবই সেল হয়েছে, সবাইটা সেল হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই সাকসেসফুল হয়েছি,
তো এত মানুষ হবে আমরা আসলে চিন্তাও করতে পারিনি, খুবই মজা করে সবাই খাবার খেয়েছে। আর হচ্ছে আমার গাজরের লাড্ডুটা আসলে সবাই অনেক পছন্দ করেছে, যারাই নিয়েছে, যারা ইনস্ট্যান্ট ওইখানে খেয়েছে, মানে তারা মানে আবার এসে মানে জিজ্ঞেস করতেছে যে এটা কী দিয়ে বানাইছে, এত মানে মজা হয়েছে। তো চাইনিজ যে ভদ্রমহিলা উনি খেয়ে মানে অবাক হয়ে গেছে, মানে আমার কাছে যে জিজ্ঞেসও করতেছিল যে এটা আমি কী কী দিয়ে বানাইছি, এটা যে ক্যারট লাড্ডু মানে বোঝাই যাচ্ছে না, এবং সে বলতেছে এটা সম্পূর্ণ মানে যা যা আমি দিছি প্রত্যেকটার ব্যালেন্স মানে একদম ঠিক পারফেক্ট আছে। তো আমার কাছে মানে বিদেশি চাইনিজ ভদ্রমহিলার রিভিউটা শুনে খুবই ভালো লাগছে। উনি আবার জিজ্ঞেস করতেছিল যে আমি এটা কী কী দিয়ে বানাইছি, তো আলহামদুলিল্লাহ। আর যে দুই ভাইয়া তো ভালো অনেক রিভিউ দিল, তো এরকম অনেকই রিভিউ ইনস্ট্যান্ট রিভিউ দিয়ে গেছে, মানে আমার কাছে এত ভালো লাগছে যেহেতু ফার্স্ট আমি কোনো মেলায় অংশগ্রহণ করেছি। তো এভাবে না সামনাসামনি রিভিউগুলি পেলে না এত ভালো লাগে, তখন আসলে কাজ করার উৎসাহ বা আগ্রহ আরও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেই জন্যে কিন্তু আবার মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছি। তো আমি আসলে বেশি ঘুরতেও পারি না যেহেতু ওই মেলাটায় মানে উই হাটবাজার মেলা, এখানে কিন্তু এইবার কিন্তু উইয়ের পক্ষ থেকে এই মেলাটা আয়োজন করা হয়েছিল। তো তখন বাংলাদেশের উদ্যোক্তারা অনেকেই চলে আসছিল, উইয়ের উদ্যোক্তা বাংলাদেশি, তারা যার যার পণ্য নিয়ে এখানে চলে আসছে, অনেকে অর্নামেন্টস, তারপর হচ্ছে চাদর, শাড়ি, আপনারা ভাবির ব্লগে দেখেছেন অলরেডি। তো এই গহনাগুলি এত সুন্দর লাগতেছিল, আমি যা শেষ মুহূর্তে একটু গিয়েছিলাম যে ভাবি চলেন, আমি তো ভিতরে দেখতেই পারলাম না যে কে কী আনছে, তো একটু দেখে আসি। তো শেষ মুহূর্তে প্রায় বেচা কেনা প্রায় শেষ, ওই মুহূর্তে জাস্ট আমরা একটুখানি এসে তারপরে হচ্ছে এই তো অর্নামেন্টসের এই জায়গায় একটু দেখলাম, খুবই সুন্দর সুন্দর অর্নামেন্টস এগুলা বাংলাদেশের পুরা যারা যে যে পণ্য আনছে সবার পণ্যগুলি মানে খুবই মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি ভাবি আবার একটু ট্রাই করতেছিল, এইসব গহনা কিন্তু শাড়ির সাথে পরলে এত ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো এই আর কি, তো এই তো গতবারের মেলার কিছু অংশ। এই তো আমি হাতে একটা মাঝখানে যে চুড়িটা পরেছি এটা আবার হচ্ছে কি বলো, এটা হচ্ছে আবার যে একজন গিফট করলো, সে আপু হচ্ছে আপন শ্যামাপু, শ্যামাপুকে হয়তো আপনারা অনেকে চিনেন, ভাবিকে একটা গিফট করছে, আমি আমাকে একটা গিফট করছে। তো এই মেলা থেকে কিনে চুড়িটা খুবই সুন্দর, আমি আবার হাতে পরেছি। তো এই তো তারপরে এখানে তো কিছু মানে যে লটারি ড্র আর পর্বটা চলছিল, তখন আমরা এখানে বসে একটু দেখতেছিলাম যে কে কী পেল, তারপর দেন বাসায় চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। তো এখানেই বিদায় নিচ্ছি, মেলায় কিন্তু চলে আসবেন, আল্লাহ।